নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে প্যারট লাইফ সুস্মিতা বার্ড ফার্মিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চলো বন্ধুরা, আমি আসি তোমাদেরকে তোমাদেরকে বলবো বন্ধু, তোমাদের করোনাতে যদি লুজ মোশন লেগে থাকে তাহলে তোমরা হোমমেড উপায়ে পাখি দেখে কোনো ন্যাচারাল উপায়ে কী করে ঠিক করতে পারবে, কী দেবে, কী দিলে ভালো হবে, আমি যেটা করি আর কি বন্ধুরা, আমি তোমাদেরকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যে পদ্ধতি আমি ঠিক করি আমার করোনাতে তোরা ঠিক হয়ে যাচ্ছে। এই না বন্ধুরা, দেখো কোনো বিড়ালের ঘরে যে কোনো কিছু হয় না, অনেক দেখো বলতে গেলে সবার ঘরেই পাখি কিন্তু টুকটাকে পাখির শরীর খারাপ প্রবলেম কিন্তু লেগেই থাকে। তোমাদেরকে কিন্তু সেটাই কিন্তু রিকভারি করে উঠতে হবে। সেটা যদি তোমরা যদি রিকভারি করতে পারো তাহলেই কিন্তু তোমরা পাখি পুষতে পারবে বা পাখি পুষতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো পাখিদের কিন্তু এটা কিন্তু কমন জিনিস, পাখিদের ঠান্ডা লাগা, লুজ মোশন হওয়া, ঠিক আছে, এটা ঠিক করতে পারলে কিন্তু পাখিদেরকে ওরা কিন্তু ভালোই থাকবে। এটা ঠিক করতে পারলে তোমরা সব কিছুই মানে শিখে যাবে, মানেই থাকবে কি, তোমরা এটা যদি তোমরা যদি করতে পারো তাহলে সব কিছু পাখিরা ঠিক থাকবে, পাখিদের কোনো প্রবলেম হবে না, ওরা ভালো থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা চলো আমি তোমাদের কাছে দেখিয়ে দেবো যে আমার কলোনিতে বা আমার ফার্মিংয়ে কী কী প্রোগ্রেস আছে, কী হচ্ছে, কী চলছে, এখন তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো, তোমরা অবশ্যই ভিডিওটি পুরো ফুল দেখবে, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা তো অবশ্যই আমার সাথে তারা আমাকে সাপোর্ট করো, এইভাবে সাপোর্ট করে যাও, ঠিক আছে। বন্ধুরা চলো চলো আমি আজকে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা এই যে হচ্ছে টোটাল আমার, দেখো টোটাল আমার করনি টোটাল সেট আপ, এই যে আমি আজকে পাখিদেরকে আমি তুলসী পাতা প্রোভাইড করে দেবো, তুলসী পাতা। আর বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জলটার মধ্যে, কিন্তু এই জলটার মধ্যে কিন্তু আমার কিন্তু ওই যে ওদের পাখিদের যে নর্মালি রিজোলিউশন হয়, তো আমি কিন্তু এই জিনিসটা কিন্তু ইউজ করে দেখি, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু তোমাদের ভিডিও শেষে বলে দেবো যে এই জিনিসটা কী। আর দেখো বন্ধুরা, তোমরা এখন কিন্তু পাখিদের কিন্তু ব্রিডিং সিজন, ঠিক আছে, এই সময় যত পারে তোমরা যদি তোমার ভিটামিন ক্যালসিয়ামের জিনিসটা ম্যাটারটা আলাদা, এখন যদি পাখি যদি প্রবলেম শরীর খারাপ হয় যদি হয়ে থাকে, ধরো তোমার ঠান্ডা লেগেছে বা লুজ মোশন হয়েছে, তার জন্য আমরা যদি মেডিসিন ইউজ করি তাহলে সেটা কিন্তু পাখিদের ব্রিডের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা পড়বে। তো তোমরা চেষ্টা করবে যতটা ন্যাচারালি উপায় যতটা পাখিদেরকে ভালো রাখা যায় ততটা ভালো রাখার চেষ্টা করবে, চেষ্টা তো করবে যে পাখিদের জন্য এইসব জন্য না হয় এই মুহূর্তে, আর যদিও একান্ত যদি হয়ে যায় যদি কম পরিমাণে থাকে, ঠিক আছে। দেখো আমার যেহেতু আমার করোনিতে তোমার আমি খেয়াল করেছি যে দু একটা পাখির পিছনে না পুপ লাগানো আছে, মানে তোমার লুজ মোশনও হচ্ছে না, এইভাবে পুপ লাগানো আছে, তো তার জন্য কিন্তু আমি এই জিনিসটা ইউজ করেছি, ঠিক আছে। এটা তোমার একটা পাতা আছে, সে পাতাটা পেস্ট করে সেটা রস দেওয়া আছে, তো এটা এটা বন্ধুরা খুবই কার্যকরী, খুবই তোমার মেডিসিনের থেকেও খুব কার্যকরী ওষুধ। তোমরা এটা এক থেকে দুদিন ইউজ করলে তোমরা এর ফলাফল পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এক থেকে দুদিন ইউজ করলে তোমরা সব ফল দেখতে পাবে যে জিনিসটা কতটা উপকার পাখির জন্য, কতটা উপকার জিনিস পাখির জন্য। বন্ধুরা এটা মানুষরাও খেয়ে থাকে, ঠিক আছে। আমাদের এখানে এটাকে বাদলা পাতা বলে বা গন্ধ পাতা বলে, জানি না অন্য ইসে কী বলে, ঠিক আছে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো পাতাটা, তোমরা দেখলে হয়তো অনেকেই চিনতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দেবো। তো এগুলো নিয়ে আসি, যেহেতু আমি একা ক্যামেরা করি তো তার জন্য একটু প্রবলেম ফেস করতে হবে। চলো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার কলোনি আছে, এখানে তো মেসেজ করে আমি পাখির ঘরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা এটা কিন্তু আমি কিন্তু এটা দেওয়ার আগে কিন্তু রাতেরবেলাতে কিন্তু কলোনি দিয়ে সব জল কিন্তু বের করে নিয়েছিলাম, ঠিক আছে, প্রোভাইড করবে। তো করোনা থেকে কিন্তু এটা কিন্তু বের করে নেবে, করোনা থেকে রাতেরবেলা কিন্তু জল বের করে নিতে হবে। জল বের করে আজই না নেও তাহলে কিন্তু ওরা কিন্তু অতটা শখের সাথে কিন্তু খাবে না, ঠিক আছে বন্ধুরা। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেওয়ার সাথে সাথে কিন্তু সব পাখি চলে আসবে, দেখো সব পাখি কিন্তু চলে আসছে, দেখো দেওয়ার সাথে সাথে সব পাখি কিন্তু আসবে, ওটা কিন্তু খাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ভিডিওর সাথে আরও দেখিয়ে দেবো, দেখো সব পাখি কিন্তু আস্তে আস্তে চলে আসবে, তো সবাই আস্তে আস্তে আসবে। আর বাকি সবার ঘরে আমি আছি নর্মালি জল দেবো। বন্ধুরা দেখো ওটা কিন্তু আমার ফিঞ্চেস বেঙ্গলে নিয়ে এসেছি, এটা নতুন সেট আপ আমার, ঠিক আছে, নতুন ফিঞ্চেস সেট আপ। ফিঞ্চেস আমার কাছে আগে ছিল, মাঝখানে আমি ফিঞ্চেস করিনি, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মাস্টার কেজ আসছে, মাস্টার কেজ আসলে আমার ফিঞ্চেসেরও সেট আপ আসবে, পুরো সব এক্সোটিক ফিঞ্চের পুরো সেট আপ হবে। তো সেই ভিডিওটা সেই ভিডিও সেই প্রোগ্রেসও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের দেখতে কেমন দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তোমার এই যে কেসটা আছে এই এই কেসটার মধ্যে কিন্তু বেঙ্গলি ফিঞ্চেস কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি নেস্ট, আর এটাতে কিন্তু জেব্রা ফিঞ্চ এই হোয়াইট জেব্রা ফিঞ্চগুলো নেস্ট নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখো আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি তার জন্য আমি ক্যামেরাটা অফ করছি, আমি যে আমার কাছে ব্ল্যাক জাবার এই ছোটো একটা কলোনি আছে, তো ব্ল্যাক জাবার মধ্যে আমি আমার এখন জলটা প্রোভাইড করে দেবো। তো দেখো জল আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকদিনই কিন্তু আমি দেখো আমি প্রত্যেকদিনই কিন্তু আমার কলোনি বলো আমার দানা দেওয়ার যে দানা দেওয়ার ওটা প্রত্যেকদিন ওয়াশ করি না, আর সপ্তাহে দুদিন হলে দু তিন দিন কিন্তু ওয়াশ করি দানা আর জল দেওয়ার পাত্রটা আর কলোনি। আমি কিন্তু পার ডে কিন্তু পরিষ্কার করি বন্ধুরা, পার ডে আমি পরিষ্কার করি, এবং আমি কিন্তু প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে থাকি। এতে কিন্তু পাখিরা কিন্তু অনেক ভালো থাকে বন্ধুরা, ঠিক আছে, অনেকই ভালো থাকে, অনেক ভালো থাকে বন্ধুরা। দেখো এতে তোমার পাখিদেরকে লুজ মোশনের হওয়ার চান্স, ওদের অন্য অন্য রোগ হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে। দেখো আমি তো ওদেরকে দিয়ে দিয়েছি, এবার তোমার লাভবাটা কটেলের ঘরে দিয়ে দেবো, আর আমাদের যে বাচ্চা স্টোর করার যে কেজ আছে সেই কেজের মতো দিয়ে দেবো।
দেখো আমার লাভ বার্ড কিন্তু আবার ব্রিডিং করবে, ঠিক আছে। ওদের কিন্তু ফার্স্ট ক্লাস কিন্তু আমি নিয়ে নিয়েছি, ওরা কিন্তু এখন ব্রিডিং বক্সের মধ্যে, ওরা কিন্তু এখন ব্রিডিং বক্সের মধ্যে কিন্তু সব নেস্ট ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লাভ বার্ডও কিন্তু ব্রিডিং করবে। আর অলরেডি ককটেল তো আন্ডা তো লে করে দিয়েছে, জাবাতেও ব্রিডিং প্রক্রিয়া চলছে। আর বন্ধুরা, আমি তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কবে দুদিন হলো যে আমি বদ্রিকরণীতে আমি তোমার নেস্টিং বক্স দিয়েছিলাম, মানে হাঁড়ি সেট করেছিলাম, এর মধ্যে কিন্তু ওরা কিন্তু আন্ডা লেও করে দিয়েছে। যেহেতু বন্ধুরা আমি একা ক্যামেরা করছি আর একসাথে সব খাবার দিচ্ছি, একটু প্রবলেম হচ্ছে। তো আমার কিন্তু বদ্রিকরণীতে কিন্তু ব্রিডিং প্রোগ্রেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ব্রিডিং প্রোগ্রেস লাভ বদ্রিকরণীতে স্টার্ট হয়ে গেছে, আমার লাভ বার্ডও তো ব্রিডিং মুডে চলে এসছে, নেস্টিং ম্যাটেরিয়াল ও ব্রিডিং বক্সের মধ্যে নিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ও আন্ডা লে করে দেবে। ককটেল করে তো ব্রিডিং প্রোগ্রেস চলছে বন্ধুরা অলরেডি। তো তোমাদের ডেলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে, আমার চ্যানেলের সাথে থাকবে, তোমরা দেখতে পারবে। চলো বন্ধুরা, তো দেখিয়ে এবার ককটেলে করে দিয়ে দিব। দেখো বন্ধু চলে এসো, দেখো এখানে যেহেতু বন্ধু আজকে একটু অনেকটা লেট হয়ে গেছে জল দিতে, বন্ধু এটা কিন্তু মেল আছে, ফিমেলটা কিন্তু ওই যে হাড়ির মধ্যে বসে আছে, ও বন্ধু এখানে কিন্তু তিনটে ডিম নিয়ে বসে আছে। আমি কালকেই চেক করেছিলাম, তিনটে ডিম লে করেছে, আমার যতদূর মনে হয় আর একটা ডিম দেবে। আর বন্ধুরা আমার এই পেয়ার ককটেল পেয়ারটা কিন্তু খুবই ভালো, খুবই সুইট পেয়ার, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, এই যে আমার হচ্ছে বাচ্চা স্টোর করার, এখানে আমি বাচ্চাগুলো স্টোর করে রাখি, করে সব বাচ্চা আছে। এই যে দুটো লাভ বার্ড দেখছো, এরা কিন্তু গ্রিন ফিশের দুটো বেবি আছে, এরা এটা তো জানো বন্ধুরা তোমার ব্ল্যাক যাওয়া। আর ককটেলের একটা ককটেলের বাচ্চা আছে। আর বন্ধুরা আমি দুজোড়া আর দু পেয়ার তোমার ককটেল আমি সেল করে দিয়েছিলাম, যেহেতু বন্ধু তখন আমার কাছে এই এই কেসটা ছিল না, তো আমার বাচ্চা প্রচুর প্রবলেম হচ্ছিলো, করোনার মধ্যে বাবা মার সাথে ও এই বাচ্চা থাকলে না ওরা অনেক ডিস্টার্ব করে, ব্রিডিংয়ে অনেক প্রবলেম নিয়ে আসে। তো তার জন্যই আমি ওদেরকে দু পেয়ার আমি সেল করে দিতে হয়েছে। আমার তো ইচ্ছা ছিল যে ফার্স্টবারে বাচ্চা আমি সেল করবো না, আমার কাছেই রাখবো, বাট ইচ্ছে থাকলে কোনো কিছু করার ছিল না, তাই বাধ্য হয়েই বিক্রি করে দিতে হয়েছে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার কিন্তু স্টোর করা আমি কিন্তু এখানে সব পাখি স্টোর করে রাখি, ঠিক আছে। আমার পাখিটা তো একসাথেই আছে, ভালোই আছে, কোনো প্রবলেম তো করে না। মাঝে মাঝে একটু দেখো একটু প্রবলেম তো হয়, প্রথম জনকে রেখেছিলাম একটু প্রবলেম ওরা করেছে, লাভ বার্ড ককটেলকে ককটেলের সাথে ঠোকাঠুকি করতো। এখন কিন্তু ওরা কিন্তু ফ্রেন্ডলি হয়ে গেছে, এখন ওরা কিন্তু ভালোই আছে, ঠিক আছে বন্ধুরা। তো চলো বন্ধুরা এবার ওদেরকে যে দিয়ে দেওয়া যাক জলটা। বন্ধুরা চলো, আমি আবার একটু ক্যামেরাটা অফ করেছি, কারণ যেহেতু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই কেসটা কিন্তু অনেকটা হাইটে আছে, মানে এই যে ওই থেকে অনেকটা কিন্তু হাইটেই আছে, তো তার জন্য কিন্তু আমি জলটা ক্যামেরাটা অফ করতে হবে। তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, সবার ঘরেই কিন্তু জল আমার প্রোভাইড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবার ঘরে আমার তুলসী পাতাগুলো প্রোভাইড করে দেবো এক এক করে। তো বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা, এই আমার তুলসী পাতা, আমি কিন্তু বন্ধুরা এই যে দেখো তুলসী পাতা, সবাই বলছে এই সময় অনেকেই অনেক কিছু বলে যে এই সময় এটা প্রোভাইড করা যাবে না, ওটা প্রোভাইড করা যাবে না। তো বন্ধুরা মুদ্রা কথা হচ্ছে কি, যে যেরকমভাবে পাখি পালন করে সে সেইভাবেই বলছে, এখানে কিন্তু কোনো বেসিক রুলস নেই যে এটা তুমি এটা করতে পারবা না বা এটা তোমাকে এরকম দিতে হবে, পাখিতে বিশাল প্রবলেম হবে, সেরকমটা কিন্তু না বন্ধুরা। তোমাকে যে খাবারে পাখি ভালো থাকবে তোমাকে কিন্তু সেই খাবারেই পাখিদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে বন্ধুরা। যেহেতু আমি ক্যামেরার শব্দ নিয়ে কথা বলছি, আগেও একটু ভয় পাচ্ছে। তোমরা দেখো আমার পাখিরা কিন্তু সব পাখি কিন্তু আমার সাথে খুবই ফ্রেন্ডলি, কিন্তু আমি কিন্তু ওদের কিন্তু বিজনেস পারপাসে দেখি না। হ্যাঁ বন্ধু তোমাদের, আমি কিন্তু এই পাখি কিন্তু আমি শখেই পালন করি, যেহেতু শখে বুঝতে বুঝতে আমার কেজ ভরে গেছে বা ইয়ে হয়ে তোমার বুঝতে পারছো ভরে গেছে, রাখার জায়গা নেই, তো তার জন্যই সেল করতে হয়, তো আমার আর্নিংও একটা সাইডে হয়ে যাচ্ছে, তো তার জন্য কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম ওরকম কোনো ম্যাটার নেই, তোমরা কিন্তু সব কিছুই খাবার, সব খাবারই কিন্তু এই তুলসী পাতা বলো, কাঙ্কুনে পাতা বলো, কলমি শাক বলো, নিম পাতা বলো, সজনে পাতা বলো, তোমরা কিন্তু এই সবই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পাখিদেরকে কিন্তু ইউজ করবে, 12 মাস ইউজ করবে। এখন যদি তোমাদের পাখিদের যদি মোশন লেগে থাকে তাহলে তোমরা এই সব পাতাগুলো সফট ফুড ইউজ করবে না, কারণ বন্ধু দেখো ওরা তো এমনিতেই যদি তোমার লুজ মোশন হলে কিন্তু এমনিতেই পটি তোমার নরম করে, জল জল করে, আর এইসব জিনিস খাওয়ালে পটি আরও নরম হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তোমরা ইউজ কম করতে পারো, বা আমি সাজেস্ট করবো তোমার সফট ফুড তোমরা ইউজ করোই না। কিন্তু এইসব পাতা কিন্তু ফ্রেন্ড দেখো এইসব পাতা ওরা যখন নেচারে থাকে ওদের তো আমরা মেডিসিন গিয়ে দিয়ে আসি না, বা ওরা কিন্তু ডাক্তার কাছে গিয়ে মেডিসিন তো নেয় না, তোমরা তো বুঝতে পারো, ওদের কোনো কিছু হলে কিন্তু ওরা কিন্তু এই পাতা বা গ্রিট ওদের যেটা ন্যাচারাল যেটা আছে সেটা খেয়ে কিন্তু ওরা কিন্তু ওদের সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে। তো বন্ধুরা এই তুলসী পাতার মতো কিন্তু প্রচুর পরিমাণে তোমার ওদের কিন্তু ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে কিন্তু অনেকটা হেল্প করে, তুলসী পাতা বলো, সজনে পাতা বলো, ঠিক আছে। এই তুলসী পাতার মতো অনেক গুণ বন্ধুরা, এই তুলসী পাতা কিন্তু পাখিদের ঠান্ডা লাগলেও অনেকটা কার্যকরী, এদের ওদের শরীরে হিট তৈরি করে। আর এই তুলসী পাতাতে বন্ধুরা কিন্তু ওর পাখি কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং মুডেও আসে,
বন্ধুরা, আমি কিন্তু আমি যে মেডিসিন ইউজ করি না সেটা না, আমি মেডিসিন ইউজ করি বাট কিন্তু ওই সেই লেভেলে ইউজ করি না যে ব্রিডিংয়ের জন্য আলাদা মেডিসিন, যে এটা দিলে তাড়াতাড়ি ব্রিডে আসবে, এটা দিলে প্রতিটা ডিম ফার্টাইল হবে, সেরকম কিন্তু কোনো ম্যাটার নেই আমার কাছে। ওদের উপর আমি কোনো প্রেশার ক্রিয়েট করি না, কিন্তু হ্যাঁ ওদেরকে ব্রিডিং সিজনে একটু বেশি কেয়ার করি, বেশি কেয়ার মানে ওদের অল টাইমই কেয়ার করি আমি ব্রিডিং সিজনে একটু বেশি। এবার আমি পার ডে বলতে পারো, আমি এছাড়া কিন্তু একদিন বাদে বাদেই এই ধরো আজকে তুলসী পাতা দিলাম, কালকে অনলি ঘাসের দানা দেবো, তারপরের দিন গম আর ছোলা দিয়ে দিলাম, তারপরের দিন আবার একদিন রেস দেবো, তারপরের দিন ধরো কলমি শাক দিয়ে দিলাম, তারপরের দিন ধরো একদিন গ্যাপ দিলাম, নতুবা তোমার হচ্ছে কি এক ফুট দিয়ে দিলাম, এক ফুটের সাথে গাজর দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু এইভাবেই কিন্তু আমি পাখি পালন কিন্তু করি। তো আমার উপরের ইচ্ছাতে তোমাদের ভালোবাসাতে এখন আমাদের আমার পাখি তো সেরকম কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, আমার পাখিরা তো ভালোই আছে, ভালোই চলছে। তো চলো বন্ধু, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সবাই কিন্তু তুলসী পাতা খেতে কিন্তু সবাই তুলসী পাতা খাচ্ছে। তো আমি নেক্সট কলোনিতে আমি তুলসী পাতা দিয়ে দেবো, চলো এবার আমি যাবার ঘরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমরা দেখো তুলসী পাতা দিতে মানে পাতা দিতে কিন্তু আরও ফায়দা আছে, পাখিরা যতটুকু খাবার ততটুকু তো খাই, তারপরে কিন্তু ওরা কিন্তু সেটা নেস্টের মধ্যে নিয়ে যায়। দেখো নেস্টের মধ্যে নিলে কিন্তু কোনো প্রবলেম নেই, তোমার অনেকে ভাবতে পারে যে নেস্টে চলে গেলে পচে যাবে, পাতা পচে যাবে, পাখিদের প্রবলেম হবে, এরকম কোনো ম্যাটার নেই। পাখিরা দেখবে অনেক পাখি এই যে আমরা তো বলি যে জলে জল লাগলে ডিম নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখবে পাখিরা কিন্তু তোমার ওরা কিন্তু গা হাত পা ভিজিয়ে স্নান করে কিন্তু নেস্টের মধ্যে যায়, কিন্তু ডিমের উপরে কিন্তু ওরা বসে। এটা না এতে কিন্তু ওদের যে ডিমে যে আর্দ্রতা আছে না সেটা কিন্তু মানে ওয়েদার যে আর্দ্রতা যেটা হয় আর কি ওদের ডিমের ওটা কিন্তু মেনটেন থাকে। আমি তো দেখেছি বন্ধু আমার কোনো যদি পাখিরা স্নান করেও নেস্টের মধ্যে যায়, গিয়ে ডিম দিচ্ছে, কিন্তু সেটা আমরা জল দিতে পারবো, আমরা জল দিলে নষ্ট হয়ে যাবে, তোমরা তো বুঝতেই পারছো। কিন্তু ওর মা বাবা যদি ওরা সেরকম করে যদি যায় তাতে কোনো প্রবলেম হয় না। বন্ধুরা আমার কিন্তু এই লাভবার্ড আর জাভা এরা কিন্তু যতটুকু খাবার ততটুকুই খাবে, বাকি পাখিটুকু কিন্তু বন্ধুরা ওরা কিন্তু নেস্টের মধ্যে নিয়ে যায়, ঠিক আছে। আমি যদি আসি যদি এখন যদি হয় তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো, ওরা যতটুকু খাবার ততটুকু খাবে, বাকি ওরা নেস্টের মধ্যে নিয়ে চলে নেস্টের মধ্যে ইসের জন্য দিয়ে দেয়। দেখো মেলটা চলে এসছে, যেই তুলসী পাতা দিলাম মেলটা চলে এসছে, দেখো ফিমেলটাও দেখো বন্ধুরা যে ফিমেলটাও বেরোনোর চেষ্টা করেছে, একটু সময়ের মধ্যে সরে গেলে বেরিয়ে আসবে, দেখো চলে বেরিয়েও এসছে, দেখো বন্ধুরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো বন্ধুরা আমার কলোনিতে সবাই আমার ফার্মে কিন্তু সবাই তুলসী পাতা ওদের কিন্তু তুলসী পাতা খেতে কিন্তু ওরা অভ্যস্ত, তুলসী পাতা সজনে পাতা বলো তোমার শাঙ্কুনি পাতা বলো নিম পাতা বলো, বন্ধুরা তোমরা চেষ্টা করবে এইসব পাতা বেশি প্রোভাইড করা পাখিদেরকে, এইসব পাতা তোমরা যত বেশি কম মেডিসিন ইউজ করবে পাখি কিন্তু তত বেশি ভালো থাকবে। এখন তোমাদের পাখি যদি খুব ভয়ঙ্কর লেভেলে মোশন লাগে তো পাখিদেরকে তো ওষুধ তো প্রোভাইড করতেই হবে, তো সেটা তো আলাদা ম্যাটার বন্ধুরা। দেখো আমি আমার এই দেখো বদ্রিকরণ থেকে ওদেরকে তুলসী পাতা দিতে ওরা কিন্তু সবাই চলে এসছে, আর ওনারা এই পাতা যখন খায় ওরা কিন্তু খুবই মগ্ন হয়ে খায়, তখন কিন্তু ওরা অন্য কোনো দিকে ধ্যান দেয় না, ওরা অনলি ওদের ফোকাস থাকে পাতার দিকে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো টিম লেখে আগে আয় দেখো খানে গেলিয়ে দেখো তোমাদের, তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ওরা কতটা। দেখো বন্ধুরা আমি তো কিছু বলবো না, তোমরা একবার ওদের কোয়ালিটি দেখো, ওদের কালার দেখো, আর ওদের অ্যাক্টিভনেসটা তোমরা দেখো। আর বন্ধুরা আমি কিন্তু আমার কোনোতে কিন্তু হাঁড়ি লাগিয়ে দিয়েছি, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম আমার একটা হাঁড়িতে দেখো ওই সাদা যে বাকিটা নবলে যে হাঁড়িটার মধ্যে আছে ও কিন্তু হাঁড়িতে কিন্তু ডিম কিন্তু লে করে দিয়েছে, বাকি সব কিন্তু বাকিরা হাঁড়ি কিন্তু নিচ্ছে, ঠিক আছে। ওরা দু তিন দিনের মধ্যে ওরাও হাঁড়ি নিয়ে নেবে, আসলে ওরাও ডিম ফেলে দেবে, আমি সেই ব্রিডিং কুকুরে তোমাদেরকে দেখিয়ে দেবো। ক্যামেরায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা তো দেখতে পাবে না, এখন ওই দেখো ও বসে আসে, কিন্তু ও খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই হয়তো ও আন্ডা লে করে দেবে। আর এই জেব্রাগুলো নেস্ট নিয়ে নিয়েছে, তো ওরা এখনও নেস্টের মধ্যে অতটা বেশি টাইম কাটাচ্ছে না, কিন্তু বেঙ্গল কিন্তু ফুল নেস্টের মধ্যেই টাইম কাটায়, মানে ওরা দু একদিনের মধ্যেই কিন্তু আন্ডা লে করে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো আমি সেই ভিডিওটিও আমি তোমাদেরকে আমার কলোনির ব্রিডিং প্রোগ্রেসও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো উপরওয়ালা ইচ্ছাতে পাখিরা কত হেলদি আছে, ওরা কত ভালো আছে। চলো তো ওদের করে আমি ফিঞ্চেসে করে আমি দিয়ে দিচ্ছি, ধরো দেখো এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে ফিঞ্চেসদেরকে আমি তোমার তুলসী পাতা প্রোভাইড করিনি, আমি ফার্স্ট টাইম প্রোভাইড করেছি, আমি জানি না যে ওরা খাবে কি খাবে না, মনে তো হয় ওরা খেয়ে নেবে, দেখা যাক কী করে। তুলসী পাতা দিয়ে দিলাম, দেখা যাক কী করে,
অবদান। পাতা তো আমি দিয়ে দিয়েছি, দেখা যাক ওরা কি করে, খায় কি খায় না। তো আমি এখান থেকে একটু সরে যাবো, দেখতেও পারি খেতেও পারে। এবার একটা তো একজন তো চলে এসছে, ও দেখো 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 ও খাওয়া শুরু করে দিয়েছে। তো যাকে বন্ধুরা, তোমরাও তোমাদের করোনাতে কিন্তু ওই পাতা কিন্তু ইউজ করতে পারো, পাতা কিন্তু খুবই ভালো জিনিস। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদেরকে আমি সব কিছু বন্ধুরা দেখো, এই যে কিন্তু আমার বাকি সব করোনাতে দেওয়া খাবার দাবার সেট আপ। ঠিক আছে বন্ধুরা, তো চলো এক এক করে সবার ঘরে আজ খাবার দিয়ে দিই। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখো জাভাদের কিন্তু অনলি কিন্তু ধান প্রোভাইড করি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার কাছে কিন্তু তোমার ব্ল্যাক জাভা, সিলভার জাভা, হোয়াইট জাভা, এই দুই ধরনের জাভাই আছে, তিন ধরনের জাভাই আছে। কিন্তু আমি সব জাভাদের কিন্তু অনলি কিন্তু ধানই প্রোভাইড করে থাকি। ঠিক আছে বন্ধুরা, দেখো ধানই প্রোভাইড করে থাকি। আর বন্ধুরা, আমি শর্ট ফুড এরকম করেই বানাই যে আমার ফিনচেসও খেয়ে নিতে পারবে, জাভাও খেয়ে নিতে পারবে, লাভবার্ড ককটেল বদরিও খেয়ে নিতে পারবে। আমি কিন্তু সবাইকে জন্য আলাদা আলাদা কিন্তু শর্ট ফুড বানাই না। দেখো অনেকে অনেক অনেক কিছু বলতে পারে, কিন্তু ভাই আমার স্পষ্ট কথা, আমার তো আমি হোটেলে কাজ করি, প্লাস আমার ফ্যামিলিও আমাকে চালাতে হয়, প্লাস পাখিদের এটাও কিন্তু চালাতে হয়। তো তোমরা তো জানোই যে এখন মার্কেটে পাখিদের সেরকম দাম নেই, প্লাস তোমার খাবারের দামও অনেক হাই। তো এখন কিন্তু আমার পক্ষে কিন্তু ওরকম মানে তোমরা বুঝতেই পারছো, ওরকম লেভেলে সেই লেভেলে শর্ট ফুড বানানো পসিবল না। তো আমি যেগুলো প্রোভাইড করি পাখিদেরকে, আমি কিন্তু ওদেরকে প্রবলেমের মধ্যে রাখি না, কষ্টের মধ্যে রাখি না, যে ওরা কষ্ট পাচ্ছে সেরকমটা কিন্তু নয়, ওরা কিন্তু ভালোই আছে। তোমাদেরকে দেখো, তোমাদেরকে তো আমি দেখিয়েই দিচ্ছি আমার পাখিদের, দেখো ওর কতটা অ্যাক্টিভ আছে তোমরা দেখতেই পারো। দেখো আমি তোমাদেরকে জাভারটাও বলেছি বন্ধুরা, দেখো এটা কিন্তু এইটা দিয়ে কিন্তু তোমার এই 17 নম্বর হাড়ি দিয়ে কিন্তু আমি বাচ্চা কিন্তু কালেক্ট করে নিয়েছি। ওই যে 6টা যে জাভা তোমাদেরকে বেবি কেজে যে দেখালাম, ওখানে 6টা কিন্তু বাচ্চা কিন্তু আমি কালেক্ট করে ওখানে কিন্তু স্টোর করে দিয়েছি। আর বন্ধুরা, এই নিচের এটাতে নিচের যে হাড়িটা আছে, নিচের হাড়িটাতে দাগ নাম্বার ট্যাগ নাম্বার ওটা দেওয়া নেই। তো নিচে আগে নিচের হাড়িটাতে কিন্তু তোমার 6টা ডিম আছে বন্ধুরা। আর এটাতে এখনও নেস্ট নেয়নি, যেটা ফাঁকাই আছে। তার নিচে যে হাড়িটা আছে বন্ধুরা, এটার মধ্যে কিন্তু 3টে বাচ্চা আছে আর 4টে ডিম আছে, 4টে ডিমই ফার্টাইল আছে, আমি কালকে চেক করে দেখেছিলাম। আর বন্ধুরা, ওই হাড়িটার মধ্যে 6টা ডিম ছিল, একটা বাচ্চা ফুটেছে, বাকি ডিমগুলো আমি কলোনির মধ্যে মানে হাড়ির মধ্যে দেখতেও পাচ্ছি না, ডিমগুলো নেই আর বাচ্চাও ফোটেনি, আমি জানি না কী হয়েছে। তো দেখো, যেহেতু আমার যাবার কলোনিটা ছোটো, তাই আমি তোমাদেরকে ভিতরে ঢুকে গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো বাইরে থেকেই যখনই ভিডিও করি, তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রতিটা পাখির কোয়ালিটি দেখো, ওদের অ্যাক্টিভনেস দেখো বন্ধুরা, আর ওদের হেলথ দেখো বন্ধুরা। আমি কী কী মেডিসিন ইউজ করি, কোন শিট মিক্স ওদের খেতে দিই, আমি তোমাদেরকে সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যেই বলে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবে, তাহলে অনেক কিছু মানে দেখতে পারবে যে আমি কোন প্রসেসে কী করি। কিন্তু দেখো, আমি কিন্তু এই পাখি কিন্তু 4-5 বছর ধরে পুষছি, আমি ছোটোবেলা থেকেই পাখি আমার ভালো লাগতো, আমার বাবাও পাখি পুষতো, মানে বাবা পাখি মানে তোমার পায়রা, অনলি পায়রা পুষতো। তো আমার পাখি ছোটোবেলা থেকেই ভালো লাগতো, তো সে সময় তুমি বুঝতে পারো। তারপরে বড় বড় কাজে বাজে লাগার পরে নিজের ইদেকেও সেট আপটা করা আর কি, ততদিনে যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি। আমি এই চ্যানেলে সব ভিডিও আমার কোনোতে আমি যা করি আমি তোমাদেরকে আমি সেটাই বলি। দেখো বন্ধুরা, তোমার একবার ওদেরকে দেখো বন্ধুরা, তোমার দেখলে তো তোমরা বুঝতে পারবে। একদম আমার জাভা কলোনিতে খাবার দিয়ে দিয়েছি, এখন চলো ককটেলের কলোনিতে খাবারটা দেওয়া যাক, তার সাথে লাভবার্ডের খাবারটাও দিয়ে দেবো, আর আমাদের বেবিকেজেও দিয়ে দেবো। দেখো এক এক করে সবার কলোনিতে দিয়ে দেবো খাবারটা, আছে খাবার দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা চলো দেখো, আর বন্ধুরা দেখো, আমি কিন্তু ককটেলকে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু আমি দেখো, আমি কিন্তু ওদের ব্রিডিং সিজনে কিন্তু লাভবার্ড ককটেলকে বদলে বড় পার ডে কিন্তু ছোলা আর তোমার গমটা প্রোভাইড করে দেখি পার ডে। এছাড়া পার ডে তো ছোলা গমটা আছেই, তারপরে সপ্তাহে তোমার দু তিন দিন ধরে নিতে পারো গম আর ডিম, আর তোমার হচ্ছে কি গাজর গ্রেট করে দিয়ে থাকি, তার সাথে একটু হ্যান্ড ফিডিং ফর্মুলা যে পাউডার আছে সেটা একটু 2 চামচের মতো দিই সেটা। ঠিক আছে, এছাড়া আমি যে শীত মিক্স যেটা দিই, দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমার ছোটো দানা আছে, বড় দানা আছে। ঠিক আছে বন্ধুরা, আর ক্যানারি আছে, তোমার পেডি আছে, মানে তোমার যেটা ধান আছে, ধান কুসুম দানা আর সূর্যমুখী বীজ, এটাই কিন্তু আছে। আমি কিন্তু আলাদা আলাদা করে সব কিছু কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতেই বানাই আমি কিন্তু বন্ধুরা, এটা কিন্তু 12 মাসই চালাই। আর বন্ধুরা শীতকাল আসলে আমি অল্প একটু ব্ল্যাক শিট মিক্স করে দিই। ঠিক আছে বন্ধুরা, ব্ল্যাক শিট মিক্স করে দিই, তোমরা দেখো ওর কত আমার কাছে চলে আসে, মানে কতটা ওরা বিলিভ করে আমাকে, কতটা বিশ্বাস করে না। দেখো আমার এগুলোই তো ভালো লাগে, যারা পাখি প্রেমী তাদের কাছে তো এগুলোই ভালো লাগে, যে সবাই চায় তাদের পোষা জিনিসগুলো তাদের কাছে আসুক, তারা ফ্রেন্ডের মতোই হোক, সেরকম বন্ধুরা আমারও ভালো লাগে, আমার তো এটা দেখতে ভালো লাগে। যাকে বন্ধুরা, আমি কিন্তু লাভবার্ড ককটেলকে কিন্তু এই একই শিট কিন্তু খেতে দিই। ঠিক আছে, দেখো লাভবার্ড ককটেলকে আমি একই শিটে দিয়ে আলাদা কোনো শিট দিই না আমি ওদেরকে খেতে, আর এই শিটেই কিন্তু আমি ওদেরকে 12 মাসই দিয়ে থাকি। তো না চলো, আমি এখন বেবি কেজে স্টোরও দিয়ে দেবো, বন্ধুরা দেবার সাথে সাথে ককটেলে বাচ্চা কিন্তু খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, লাভবার্ডও কিন্তু দেখছো এখান থেকে,
ওরাও চলে আসবে খুব তাড়াতাড়ি খেতে। চলো এখন আমাদের অ্যাডাল্ট লাভ বার্ডে কলোনিতে দিয়ে দেওয়া যাক। দেখো কিন্তু হাড়িতে নেস্টের মধ্যে কিন্তু সব নেস্টিং ম্যাটেরিয়াল নিতে কিন্তু ব্যস্ত আছে। আর বন্ধুরা আমার কিন্তু আমি দেখো আমি কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসি না, সেটাও কিন্তু আমি বাড়িতে বানাই। বন্ধুরা তোমরা যদি চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি চেষ্টা করবো, একটা চেষ্টা না বন্ধুরা আমি একটা ভিডিও বানিয়ে নেবো। আর তোমরা যদি কমেন্ট করতে যদি বলো তবেই কিন্তু আমি বানিয়ে নেবো, তোমাদেরকে একটা বানিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তোমরা কিন্তু খুব সহজ এই দেখো বন্ধুরা নেস্টিং ম্যাটেরিয়াল কিন্তু যে দেওয়া আছে, তোমাদেরকে একবার বের করে দেখানোর চেষ্টা করবো। দেখো বন্ধুরা এই যে কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল আছে, যেটা আমি বাড়িতে হোমমেড আর কি বানিয়েছি। দেখো তোমাদেরকে একটা কথাই বলবো, হোমমেডের উপরে কোনো জিনিস হয় না, হোমমেডের কাজই আলাদা অ্যাকশনই আলাদা। তোমার হোমমেড জিনিস যদি তোমাদের কলোনিতে বা পাখি ফার্মে যদি ইউজ করতে পারো, সেই হোমমেড জিনিসটা তোমাদের পাখিদের কিন্তু কাজে কিন্তু বেটার লাগবে, বেশি বেশি ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বাইরে কেনার থেকে তোমাদের কিনবা কিনতে তোমরা যে যাবে তোমাদের সেই টাইম ওয়েস্ট হবে, তোমাদের টাকা ওয়েস্ট হবে না। তোমার সেই জিনিসটা কিনলে সেই জিনিসটা ভালো বন্ধুরা, ওই নেস্টিং ম্যাটেরিয়াল অনেকটা অনেক ভালো নেস্টিং ম্যাটেরিয়াল, যে কেনা যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলো অনেকটা সফট হয়। বা তোমরা যে বাড়িতেও বানিয়ে নাও তাতেও কোনো অসুবিধা তো হয় না বন্ধুরা। আমি তো করছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, তোমরাও এগুলো বাড়িতে করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না বা কোনো প্রবলেম ফেস করতে হবে না। তোমরা চলো আমি ফিনচেসে করে খাবারটা সেট করে দেবো আবার। তো তোমরা একটু আবার আমি ক্যামেরাটা অফ করেছি, যেহেতু দেখো ফিনচেসের কলোনিটা আমার বদ্রি কলোনি এখানে আছে, তো তার গায়ের সাথেই লাগানো আছে ফিনচেসের কলোনিটা, মানে কেসটা বলতে পারো। তো তার জন্য একটু ক্যামেরাটা অফ করে খাবারটা দিয়ে আবার আমি দেখিয়ে দিচ্ছি বদ্রি কলোনির প্রোগ্রেসটা। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি সেট করে দিয়েছি, দেখো যে হোয়াইট জাবা একটা চলে এসে খাবার জন্য। বন্ধুরা আমি কিন্তু ওদের খাবার কিন্তু উপরে সেট করে দিই, এদের ফলে কিন্তু ওরা যে পটি করে সেটা কিন্তু ওদের খাবারের মধ্যে কিন্তু পড়তে পারে না, ফলে ওরা কিন্তু ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমার ফিঞ্চ কিন্তু অনেক কিউট পাখি, অনেক সুইট পাখি, দেখো দেখতে তো একদম উপরে খেয়ে তো অনেকই সুন্দর লাগছে দেখতে। স্যার ম্যাডাম দুজনে এসে খাচ্ছে, দুটো একজন মেল ফিমেল কনফার্ম আছে। দেখো আমাদেরকে ভালো করে কাছে দেখিয়ে দিচ্ছি, আর পাল দুটো যে কেন বেরোচ্ছে না তো বুঝতে পারছি, আমি চেষ্টা পাল দুটোকে বের করে দেবার। ঠিক আছে, দেখো দেখো খাওয়ার জন্য পাল একটা বেরিয়ে গেছে, দুজনেই চলে এসছে। দেখো ওরা দুজনে কিন্তু এখন দেখেছে খাবারটা কিন্তু চলে আসবে খাবার জন্য। আমার যা মনে হয় এই তোমার বেঙ্গলি দুটো কিন্তু খুব আজকালের মধ্যেই আন্ডা লে করে দেবে, আজকালের মধ্যেই ডিম পেড়ে দেবে। ঠিক আছে, ওদের তো সেরকমই মনে হচ্ছে আজকালের মধ্যেই ডিম পেড়ে দেবে, তো দেখা যাক কী করে। ঠিক আছে, কারণ আমি ওদের কেজের মধ্যে আজকের মর্নিংয়ে আমি নেস্টিং ম্যাটেরিয়ালগুলো আমি ঢুকিয়ে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখো ওরা ছোটো পাখি, তো আমি একটা ভুল করেছিলাম কি, আমি নেস্টিং ম্যাটেরিয়াল কেজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তোমরা কিন্তু এরকম করবে না, নেস্টিং ম্যাটেরিয়াল কিন্তু ওদের যে নেস্ট বক্স আছে বা নেস্ট ঝুড়ি বা তোমার মাটি তোমরা যাই দিয়ে থাকো না কেন, তার মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তার মধ্যে তোমার কিছু তোমার মধ্যে দিয়ে ভালো করে সেট করে দেবে নেস্ট, তোমার একটু মানে তোমরা নিজের একটু নেস্টিং ওরকম বানিয়ে দেবে, আর বাকি কিছু ওদের কেজের মধ্যে ফেলে রাখবে। ওরা তো ওদের মতো করে ভিতরে ঢুকে বানিয়ে নেবে, আর তারপর যদি দরকার হয় ওরা কিন্তু কেস থেকে নিচ থেকে ক্যারি করে নিয়ে যাবে নেস্টের মধ্যে। যেহেতু ওরা ছোটো পাখি, ওরা কিন্তু সেভাবে নিচ থেকে টেনে নিয়ে উপরে নিয়ে উঠতে পারে না, যেতে পারে না, সেভাবে ওদের একটা প্রবলেম ফেস করতে হয়। দেখো বন্ধুরা, ওরা কিন্তু ওদের ব্রিডিং, ওদের কেস সেট আপ, ওদের নেস্টিং সেট আপ কী করে খেতে হবে, ওরা সেই সব কিন্তু সব কিছু কিন্তু ওরা করে নেবে। বাট তোমাদেরকে খালি ধ্যান রাখতে হবে, ওদের মানে যতটুকু যেভাবে হেল্প করা যায় তোমার আমাদেরকে চেষ্টা করতে হবে ততটুকু সেইভাবে হেল্প করতে হবে আমাদেরকে, তবেই কিন্তু একটা ভালোভাবে প্রপার একটা ব্রিডের মানে তোমার ব্রিডিং পাবে বন্ধুরা, সেই দিকে ধ্যান রাখতে হবে। তো চলো, অনেক ইঞ্চেসের ওটা হয়ে গেছে, বদ্রি কলোনিতে খাবারটা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো আমার মুরগিটাও কিন্তু আমার পাখি খাবার খেতে কিন্তু খুব ভালোবাসে। দেখো মুরগি হাঁস, দেখো এই ঘাসের দানা কিন্তু সবার জন্য, ঘাসের দানা কিন্তু সব পাখিরা সব পাখি বলো মুরগি বলো সবাই খেতেই ভালোবাসে। তো আমার কাছে দেখো আমার কাছে তোমার দেশি মুরগিও আছে হাঁসও আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি বদ্রিদিদেরকে খেতে দিয়ে দেবো। দেখো বদ্রিদের খেতে দিয়ে দিলে তো সবাই লাইন দিয়ে আসবে খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, দেখো ওরা সবাই কিন্তু একা করে সবাই চলে আসবে খাওয়ার জন্য, দেখো সবাই চলে আসছে। দেখো দেখো আর বন্ধুরা বদ্রিদের সিড মিক্সের মধ্যে কিন্তু বন্ধুরা আমি ওদেরকে ঘাসের দানা, ছোটো যে ঘাসের দানা আছে সেই ছোটো দানা, বড় দানা, আর বন্ধুরা আমি কিন্তু পেটি দিয়ে থাকি, অনলি পেটি দিই, আর ছোটো দানা বড় দানা দিয়ে থাকি আমি ওদেরকে, ওরা সেটা খেয়ে ভালো আছে, আপাতত কোনো প্রবলেম তো ওদের হচ্ছে না। আর বন্ধুরা ব্রিডিং সিজন যখন বন্ধুরা আমি ওদেরকে রেস্টে রাখি তখনও কিন্তু আমি ওদেরকে সেম সেই একই সফট ফুড একইভাবেই দিয়ে যাই, বাট ওই সফট ফুড একই সফট ফুডই দিই বা কন্টিনিউয়াসলি দিই না, একদিন ঘুরিয়ে ফিরিয়ে প্রোভাইড করতে থাকি।
ঠিক আছে, একদিন ঘুরিয়ে ফিরিয়ে এরকম করে আমি কিন্তু ওদেরকে প্রোভাইড করি, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা দেখো, দুই একটা পাখির পিছনে কিন্তু পোষম নেই, মানে পালক নেই বন্ধুরা, ওই পালকগুলো কিন্তু ওরা কিন্তু যেহেতু ডিম দিয়েছে তো তার জন্য কিন্তু ওদের কিন্তু সেখান থেকে পোষম কিন্তু উঠে গেছে। আর বন্ধুরা তোমরা যখন দেখবে যে তোমাদের পাখির পিছন থেকে পালক উঠে গেছে, তো ওটাতে ভয় পাওয়ার কোনো কথা নেই, কোনো টেনশন পাওয়ার কোনো মানে কোনো কারণ নেই, ওরা ডিম পেরেছে বলে ওখান থেকে ওরকম উঠে গেছে পোষমগুলো। ওটা খুবই একটা কমন জিনিস। তো চলে দেখো এবার সব পাখিরা কিন্তু, সব পাখিদের ডায়েট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা খাবার ওদের সব পাখির ঘরেই চলে দিয়ে দিয়েছি, আর সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে, সবাই কিন্তু খাচ্ছে অনেক আনন্দের সাথে, অনেক হ্যাপির সাথে। সব তোমরা সবাই বলবে ওরা যেন সবসময় যেন এরকম যেন হ্যাপি থাকে, মানে এগুলো দেখলে না অনেকটা ভালো লাগে, দেখতে ভালো লাগে এগুলো। দেখো সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, তোমাদেরকে সব কর্মীতে দেখিয়ে দেবো। দেখো এখানে তো থালার মধ্যে দেখো, এখানে তো যে দানা দেওয়া যাবে ওইটা লাভ বার্ড, লাভ বার্ড বলে চাওয়ার হচ্ছিলো, সবাই কিন্তু সের উপরে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা দেখো দেখো একটা ইসের মধ্যে সবাই এসে খাওয়া শুরু করে দিয়েছে, ককটেলকে কোনো চান্সই দিচ্ছে না খাওয়ার জন্য। চল ওকে জানা দাও। আর দেখো বন্ধুরা জাভা কিন্তু জাভা স্নান করে পুরো এলবেসের শীত পুরো দেখো পুরো ভিজিয়ে দিয়েছে। দেখো জাভা স্নান করে জল দিয়েছে একটু স্নান করে। দেখো জাভা কিন্তু বন্ধুরা স্নান করতে কিন্তু খুবই ভালোবাসে, তোমাদের কিন্তু জাভার দিকে কিন্তু ধ্যান রাখতে হবে, এটা খুব বিশেষ করে জাভা বলো বেঙ্গল ফিঞ্চিস বলো, ওদের কিন্তু স্নান করার স্নান করতে দেওয়ার জন্য কিন্তু বড়ো জিনিসে বড়ো পাত্রে তোমাদেরকে জল দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। জল বড়ো পাত্রে জল দিলে ওরা কিন্তু স্নান করবে, স্নান করবে যত ভালো স্নান, যত বেশি স্নান করবে ওরা ওরা কিন্তু তত বেশি ভালো থাকবে, ওদের স্কিনে গ্লামারটা ভালো থাকবে। দেখো বন্ধুরা জাভা কিন্তু সবসময় মানে সুন্দর জাগে, ওদের কিন্তু স্কিন কিন্তু তেল তেল করে, ঠিক আছে তোমাদের দেখতেই পাচ্ছ। এরকম স্নান করলে কিন্তু ওরা এরকম ভালো থাকবে, ওদের রোগ প্রতিরোধ এই জন্য বন্ধু বন্ধুরা জাভা অনেক হার্ডি পাখি, ঠিক আছে বন্ধু। আমার কাছে তোমার সিলভার জাভা হোয়াইট জাভাও আছে, আমি চেষ্টা করবো যে নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই পাখিগুলো দেখিয়ে দেওয়ার কথা। আর বন্ধুরা আমার দেখো আমার এই বাড়িতে কলোনি, আমার তো সব এখন এরকমই কলোনি করা, আমরা বন্ধুরা এই একটা কলোনি, ওই লাভবার্ডে এই যে একটা আছে, ঠিক আছে লাভবার্ডে এই যে আছে, এই যে তোমাদের ককটেলের আছে, ককটেল তো আমার কাছে আরও পেয়ার ছিল, যেহেতু বন্ধুরা আমি হোটেলে কাজ করি তো আমার একটা প্রেশার হয়ে যায়, তো তার জন্য আমি পেরে উঠতে পারছিলাম বলে মানে পারছিলাম না বলে আমি সেল করে দিয়ে দিয়েছি। তো এখন তো আমার কাছে আপাতত এক পেয়ারই আছে, আর এটা তো তোমাদেরকে বলে দিলাম যে এটা আমার স্টোর কেজ আছে, ঠিক আছে। এটার মধ্যে আমি সব বাচ্চা কালেক্ট করে সব বাচ্চা এইগুলোর মধ্যে রাখতে। আর বন্ধুরা দেখো বাচ্চা তোমাদের কলোনিতে যদি বাচ্চা হয়ে থাকে বা কেজ যদি বাচ্চা হয়, তোমরা চেষ্টা করবে যে তোমাদের বাচ্চাগুলোকে আলাদা করে রাখার জন্য বা আলাদা করে দেওয়ার জন্য, তোমরা কিন্তু অনেক কিন্তু প্রবলেম ফেস করবে। দেখো বন্ধুরা যখন তোমাদের বাচ্চাগুলো বড় হবে না, তখন কিন্তু তোমাদের অ্যাডাল্ট পেয়ারগুলোকে কিন্তু ডিস্টার্ব করবে ওরা, তখন কিন্তু কেজের মধ্যে বা কলোনির মধ্যে মারামারি হয়, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরও অনেক কারণ আরও অনেক প্রবলেম কিন্তু হয় বন্ধুরা কলোনির মধ্যে। তো তোমরা যখন দেখবে যে তোমাদের বেবিগুলো খাওয়া শিখে গেছে, ঠিক আছে তোমার 10-12 দিন হচ্ছে ওরা খেতে পারছে বা ওরা এখন একা একাই খেতে পারে, খুব ওর মা বাবা খুব কমই বাচ্চাদেরকে ফিড করিয়ে দেয়, তো সেরকম সময় তোমার চেষ্টা করবে যে তোমাদের পাখিগুলোকে আলাদা রাখার জন্য। এতে করে তোমাদের যে ব্রিডিং যে পেয়ারগুলো আছে সেগুলোও ভালো থাকবে, বেবিগুলোও ভালো থাকবে, বেবি বার্ডগুলো অনেক ভালো থাকবে, ঠিক আছে বন্ধুরা। আর তো চলো, এটা কিন্তু আমার বদ্রি কলোনি। তো বন্ধু বন্ধু আমার যে বদ্রি যে কলোনি, আমি কিন্তু এরকম ওপেনই রাখি, হাওয়া যদি ঠান্ডা হাওয়া চলে বা তোমার যদি বৃষ্টি হয়, আর সন্ধ্যাবেলার দিক থেকে আমি ওই পিছন সাইডটাও কভার করে দিই। এছাড়া কিন্তু আমার কিন্তু এরকম ওপেনলি থাকে, এরপরে কিন্তু নেচার পুরো ফুললি নেচারের উপরে রাখা। আর বন্ধুরা আমার উপরে কিন্তু যে বিচুলি দেওয়া আছে, ঠিক আছে বন্ধু, আমার তো উপরে কিন্তু বিচুলি দেওয়া, তার উপরে তাঁবু দেওয়া আছে, তো এতে কিন্তু বিচুলি কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস, কিন্তু বিচুলিতে কিন্তু তোমার শীতকালে গরম রাখে আর গরমকালে ঠান্ডা রাখে, অনেকটা ইসের উপরে অনেকটা ঠান্ডা রাখে, ঠিক আছে। বন্ধু দেখো আমি নিজেই দেখেছি যখন আমার বাইরে আমাদের টেম্পারেচার 30-32 থাকে, তখন কলোনির মধ্যে সরি 30 নয়, যখন আমি দেখেছি এই কদিন আগে যে ফুল গরম ছিল আর এই তো 45-46 ওই টেম্পারেচার ছিল, কিন্তু কলোনির মধ্যে আমি যখন ঢুকেছি তখন কিন্তু বন্ধুরা আমি তার কলোনির মধ্যে 37-38 এরকম কিন্তু টেম্পারেচার ছিল, পুরোটুকু না পড়লে অনেকটা পেরেছি যে টেম্পারেচার কন্ট্রোল করতে পেরেছি। আমাদের গরমের মধ্যে কিন্তু কোনো কিন্তু প্রবলেম ফেস করতে হয়নি। আর বন্ধুরা এটা কিন্তু আমার এই ফিঞ্চেসের সেট আপ আছে, আপাতত ছোটো সেট আপ, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বড়ো একটা সেট আপ করার। বড়ো একটা মানে দেখো বন্ধু যেহেতু পাখি অনেক হয়ে গেছে, তো তার জন্য আমি এখন ভেবেছি যে এখন ব্রিডিং কেজে সেট আপ নেবো, ব্রিডিং কেজে এখন ওদের ব্রিডিং করাবো। তো তার জন্য কিন্তু আমার ব্রিডিং কেজে অর্ডার দেওয়া হয়ে গেছে, অলমোস্ট কাজও প্রায় শেষের পথে, এই মাসের শেষের দিকে আসবে, আমি সেই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই সাথে থাকবে। আর বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তোমরা এইভাবে সাপোর্ট করলে আমরা নিজেরও একটা মানে ভালো লাগে বন্ধুরা, যে তোমাদের জন্য মানে আগে একটা ভিডিও করে ভিডিও ছাড়তে দেখতে যে না কেউ আসে যে আমি ভিডিও করলে
ছাড়লে তারা দেখবে, তারা বলবে যে ভাই দাদা এরকম না সেরকম, বা এটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, তোমরা তোমাদের মতামত তোমরা আমাকে বলতে পারো। ভালো হলেও বলবে বন্ধুরা, আর খারাপ হলেও অবশ্যই বলবে। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে আমার লাভ বার্ডের কেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো ওটা কিন্তু আমার কিন্তু এক পায়ে লাভ বার্ডেরই কেজ আছে, যেহেতু এটা বন্ধুরা নিচে তাই এদের দেখতে একটু প্রবলেম ফেস করতে হয়। তো এটা কিন্তু লাভ বার্ডের কেজ। আর বন্ধুরা এটা কিন্তু দেখো আমি তোমাদেরকে একটাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমাকে কমেন্টে বলবে যে এটা কী পাখি। যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবে, ওদেরকে খাবার দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা আর তোমাদেরকে বলে দিই, দেখো এটা কিন্তু আমার কিন্তু মেডিসিন স্টোর, এখানে কিন্তু সব আমার পাখিদেরই মেডিসিন আছে। তোমরা দেখতে এরকম অনেক মনে হচ্ছে, তার জন্য বলতে পারো যে হ্যাঁ দাদা তুমি তো বললে যে মেডিসিন ইউজ করো না।